الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، সম্মানিত সভাপতি, মুসলিম জননেতা, বিপ্লব সংগ্রামী মানুষের কণ্ঠস্বর শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহাব উপস্থিত চট্টগ্রাম থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের মুখপত্র মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, উপস্থিত কারা নির্যাতিত মজলুম নেতা, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জের মানুষ যাকে নিয়ে গর্ব করে, মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি, ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম এবং যারা জুমার নামাজের পর এসেছেন ক্ষুধার্ত অবস্থায়, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিবাদন, মোবারক জ্ঞাপন করে কয়েক মিনিটে কয়েকটি কথা বলছি। তা প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বিজয় এসেছে। ইমানের সাথে, এখলাসের সাথে যারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে স্বৈর শাসক শেখ হাসিনার অত্যাচার ও স্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, এই কামনা করুক। কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ইতিহাস ভুলে গেলে চলবে না। তাহলে যে আজাদ থেকে দেশ রক্ষা হয়েছে, আরেকটা বড় আজাব এসে চাপবে। এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে, এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি, ছাত্র আন্দোলনের যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। মোদি বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে, হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে 11টি তাজা প্রাণ ঝরেছে। বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে 96তে যখন আওয়ামী লীগ এসেছিল, 8 জন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল। দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে, সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে। অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ছাত্র নেতাদের নয়, বরং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছেই জাতি ঋণী আছে। সেজন্য আমি বলবো, হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং আমার বক্তব্য আগ থেকে আমি দিয়ে যাচ্ছি, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে। যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে। ইসলামের স্বার্থের বিপক্ষে, মুসলিম স্বার্থের বিপক্ষে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলেম ওলামার নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি কথা বলবো, খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন, তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে, এবার এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি নাই, তথ্য থাকলে আমাকে জানাবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। কি রকম নির্যাতন করেছেন নারায়ণগঞ্জের আলেম ওলামাদেরকে! আল্লামা মনির কাসিমে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, দৈহিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। বাংলাদেশের কোন এলাকায়
আওয়ামী লীগের কোন এমপি এত স্বৈরাচারী ছিল না যে স্বৈরাচারের আঘাতে নারায়ণগঞ্জকে ক্ষতবিক্ষত করেছে। এই ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জকে যদি ঠিক করতে হয় তার নারায়ণগঞ্জে আসা চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আরেকটি কথা বলবো, পুলিশের গায়ে হাত দিবেন না। পুলিশ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশের দরকার। পুলিশ যেই কাজ পারে ছাত্ররা কেয়ামত তক তা পারবে না। এগুলো প্রশিক্ষণের ব্যাপার। হারুনের মতো গুলাঙ্গার পুলিশ অফিসার এটারে ফাঁসি দেওয়া হোক। কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আলেমুলাবার উপর নির্যাতন করেছে, মরহুম আল্লামা জুনায়েদ বাবনগরীর দাড়ি ধরে টেনেছিল, আলেমুল আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, আবু গারিব কারাগারে ইহুদিরা বাগদাদের মুজাহিদদেরকে যত কষ্ট দেয় নাই, বাংলাদেশের ইমান জঙ্গলে আলেমদেরকে তার চেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। সে পুলিশ অফিসার অফিসারদের বিচার আমরা চাই, আর তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। বাকি যারা পুলিশ তারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল, আপনারা তাদের গায়ে হাত দিবেন না। আপনারা এরকম একটা এনভায়রনমেন্ট উপহার দিন যেন পুলিশরা স্বেচ্ছায় চাকরিতে চলে আসে। আরেকটা কথা বলেই আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লামা মনির হোসেন কাসেমী আপনাদেরই সন্তান, ঠিক কিনা? তিনি যেন আমানতের সাথে তার দায়িত্ব পালন করতে পারে আর যেন সফল হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনারা প্রত্যেকেই ক্ষুধার্ত, গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন, এর চেয়ে বেশি কষ্ট দেওয়াটা আমি আর সমীচীন মনে করছি না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলার কিংবদন্তি ফাসিহুল লিসান বিদগ্ধ আলেমে দ্বীন দরদী রাহবার হযরতুল আলাম আল্লামা হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।